অমৃতসরের রাজশাংশি গ্রামে নিরাকরণী সভায় বিস্ফোরণ। জানা গিয়েছে দুই যুবক মোটরসাইকেলে এসে গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের, আহত কমপক্ষে ১২ জন। বিধানসভা ভোটের শুরু থেকেই মা আতঙ্ক জারি ছিল ছত্তিশগড়ে। প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটের আগেও ফের দান্তেওয়াড়ায় আইইডি বিস্ফোরণ ঘটালো মাওবাদীরা। এখনো পর্যন্ত এক সিআইএসএফ জওয়ান সহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো বিশিষ্ট কবি, সমাজকর্মী ও বামপন্থী চিন্তাবিদ ভারভালা রাউকে। সুপ্রিম কোর্টের নির্দেশে এতদিন গৃহবন্দী ছিলেন তিনি। এবার গৃহবন্দীর মেয়াদ শেষ হওয়ায় শনিবার তাকে গ্রেপ্তার করে পুনে সিটি পুলিশ। এলগার পরিষদ মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে ভারভালা রাউয়ের বিরুদ্ধে। অভিযোগ, একাধিক মাওবাদী কার্যকলাপের সঙ্গে এই বামপন্থী বুদ্ধিজীবী যুক্ত রয়েছে। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত তামিলনাড়ুতে উদ্ধার কাজে নামলো ভারতীয় নৌসেনা। উদ্ধার কাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে যোগ দেয় নৌসেনার জওয়ানরা। ঘূর্ণিঝড় গাজার প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূল অঞ্চল। উদ্ধার কাজ চালানোর জন্য চেতলাল ও চেরিয়াম নামে দুটি জাহাজ নেমেছে। তবে শুধু উদ্ধার কাজ নয়, ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য এই জাহাজগুলি কাজে লাগানো হচ্ছে বলে খবর। তিনি বীর, তার বীরত্বের উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল বলিউডের সিনেমাও। ১৯৭১ সালে মাত্র ১২০ জন সঙ্গীকে নিয়ে আটকে দিয়েছিলেন ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাক বাহিনীকে। সেই লড়াইয়ের হিরো ব্রিগেডিয়ার কুলদীপ সিং চন্দুপুরী ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস। ঘটনার প্রায় এক সপ্তাহ পর শনিবারই প্রথমবার উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানার বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন, গভর্নর পদপ্রার্থী কেভি নিউসম এবং দলীয় নেতা ক্যাথি ম্যাকার্থি। বিধ্বস্ত এলাকা ঘুরে দেখে প্রেসিডেন্ট উদ্ধারকারী দলের সদস্য, দমকল কর্মী, স্থানীয় প্রশাসনিক এবং সরকারি অফিসারদের সঙ্গে দেখা করেন ট্রাম্প। পশ্চিম মেদিনীপুরে হাতির তাণ্ডব অব্যাহত। রবিবার খড়গপুরের সালোয়ার ইএ পার্ক ক্যাম্পাসে প্রায় ২৬টি হাতি তাণ্ডব চালায়, যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এলাকাবাসী এবং গ্রামের বাসিন্দাদের দাবি ছিল ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের যে সমস্ত নোংরা জল রাস্তার ধারে এসে দুর্গন্ধ ছড়াচ্ছিল সেই জল পাশ করার জন্য নিকাশি নালা তৈরি হোক, কিন্তু কোনোভাবেই উদ্যোগ নিচ্ছিল না প্রশাসন। অবশেষে এই নোংরা জলের খবর এএনএম নিউজে কয়েকবার সম্প্রচারের পরে প্রশাসন উদ্যোগ নিল নালা তৈরির। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জর্ডানের কাছে হার সুনীল ছেত্রীহীন ভারতের। খেলার ফলাফল ২-১, তবে ভারত হারলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে গুরপ্রীতের হাস্যকর ভুল। এই ভুল না হলে হয়তো ম্যাচ ড্র করে ফিরতে পারত ভারত। বলিউডে আবার দুঃসংবাদ, ক্যান্সারে আক্রান্ত বাঙালি অভিনেত্রী নাফিসা আলী। ইরফান খান ও সোনালী বেন্দ্রের পর আরও একবার খারাপ খবর সিনেপ্রেমীদের জন্য, বিশেষ করে বাঙালিদের জন্য খারাপ খবর। কলকাতার মেয়ে নাফিসা, পড়াশোনা থেকে সাঁতার সুন্দরী প্রতিযোগিতায় সেরা হওয়া নাফিসা একসময় দেশজুড়ে খ্যাতি পেয়েছিলেন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।